আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার এই টেলিস্কোপ বা এই সাইটের একটা আপডেট দিব আপনারা অনেকেই এই সাইটটার কী অবস্থা না অবস্থা জানতে চেয়েছেন আমার কাছে আমার অন্যান্য ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন আসলে সব সময় আপডেট দেওয়ার সুযোগ হয় না তার জন্য আমি একেবারে দুঃখিত আর আজকের ভিডিওতে একদম সব কিছু দেখাবো সাইটটার কী অবস্থা ট্রাফিক কেমন আর্নিং কেমন একদম সব কিছু ইনশাল্লাহ তো ফার্স্টেই সাইটের ভিতরে তেমন কোনো চেঞ্জ হয় নাই আমি তেমন কিছু করি নাই নতুন কন্টেন্টও দিই নাই আসলে ভাই আমি সময় পাই না সাইটেনে কাজ করার জাস্ট ফলায় রাখছি বাট একটা চেঞ্জ করছি সেটা হলো গিয়ে আগের আপডেটে আমি দেখেছিলাম যে আমি কমিশন জাংশনের একটা ফিলেট নেটওয়ার্কে আমি যুক্ত হয়েছি ওগুলোর কিছু অ্যাড আমি আমার সাইটে দিয়েছিলাম এই এখানে বারে কিছু অ্যাড দিয়েছিলাম তো আমার মনে হচ্ছিল যে ওই অ্যাডগুলো ভালোভাবে কাজ করবে না কারণ টার্গেটেড ছিল না অ্যাডগুলো তো ওইগুলো আমি রিমুভ করে দিয়েছি বাট তারপরেও আমি একটু চেক করতে গেছিলাম কয়েকদিন আগে কমিশন জাংশনে যে কি অবস্থা বাট যে দেখে যে আমার বিশ ডলার আসছে এখানে মানে এই অ্যাডগুলো ইউজ করে কেউ ওইখান থেকে প্রোডাক্ট কিনছে বিশ ডলার কমিশন পেয়েছি উইচ ইজ গুড ফাইন বাট তাও আমি অ্যাডগুলো আমার মনে হচ্ছিল মানে এই বিশ ডলার আসতে আমার মানে অনেক ক্লিকের পরই বিশ ডলার আসছে সো কনভার্সন রেটটা খুব কম ছিল আমার কাছে মনে হচ্ছিল না জিনিসটা আসলে কার্যকরী তাই আমি এগুলো রিমুভ করে দিছি তো এই মূলত আমার সাইটের ভিতরে চেঞ্জ আর কোনো কিছুই করি নাই যেরকম ছিল সেভাবেই আছে তখন একটু ট্রাফিকটা আমরা দেখি এটা আমার অ্যানালিটিক্স টেলিস্কোপ বাড়ির ওভারঅল আমি যদি পেজ ভিউটা দেখতে চাই তাহলে বিহেভিয়ারিক ওভারভিউতে আসবো আমি দেখব সেপ্টেম্বরে কী অবস্থা ছিল আচ্ছা সেপ্টেম্বরে আমরা নিয়ার অ্যাবাউট ফাইভ থাউজেন্ড পেজ ভিউ পাইছি চার হাজার আটশো সামথিং ওকে ফাইন আমি যদি একটু কম্পেয়ার করি দেখবেন যে আমাদের পেজ ভিউটা আস্তে আস্তে কমতেছে যেমন আমি যদি এখন একটা কম্পেয়ার করি আগস্টের সাথে বা ই কম্পেয়ার না করে সেপ্টেম্বরে চার হাজার সাতচল্লিশ আমরা যদি আগস্টে দেখি কত আসছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন সো আগস্ট থেকে সেপ্টেম্বরে পেজ ভিউ একটু কমছে আমি যদি জুলাইটা দেখি জুলাই ছিল সাত হাজার ছয়শো সো আমি দেখতেছি যে মোটামুটি পেজ ভিউটা কমতির দিকে আমি যদি জুলাই থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত নেই সরি জুন না জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিলাম হচ্ছে না কেন দেখেন কমতির দিকে জুলাই ছিল সাত হাজার ছয়শো আগস্টে হলে গা পাঁচ হাজার পাঁচশো সেপ্টেম্বরে হলো গিয়ে চার হাজার আটশো সে কমার কারণটা কি আমি একটু ফিগার আউট করা ট্রাই করতেছিলাম তো তার জন্য আমি গুগল ট্রেনসে যাই ট্রেনসে গিয়ে আমি দেখতে চাচ্ছিলাম যে এটা কোনো সিজনালিটির কারণ না তো ট্রেনসে গিয়ে আমি টেলিস্কোপ লিখে সার্চ করি আমি পাস্ট ফাইভ ইয়ার্স দিচ্ছি এখানে এসে আমি যদি রিসেন্ট ঘটনা দেখি আপনি দেখেন একদম যে আমার পিক ছিল হলে গে জুলাইতে জুলাইয়ের দিকে মোটামুটি একটা ভালো পিক ছিল আমার ডাটাতে আমি দেখতেছি জুলাইতে মোটামুটি আমি অনেক বেশি পেজ ভিউ পাইছি সাত হাজার ছয়শো এরপরে জুলাই পর আগস্টে একটা ভালো ডিপ করে ট্রাফিক আগস্টে একদম কমে যায় মানে ট্রেনটাই কমে যায় সেম আগস্টে কিন্তু আমার ট্রাফিক কমে গেছে এরপর সেপ্টেম্বরের আস্তে আস্তে বাড়া শুরু করে বাট সেপ্টেম্বরে আমার তাও হালকা একটু কমছে সো আমার মনে হচ্ছে যে জিনিসটা ট্রেন্ড ফলো করতেছে ট্রেন্ড অনুযায়ী এখন হয়তো বা টেলিস্কোপের জন্য ভালো সময় না তাই ট্রাফিকটা আস্তে আস্তে কমতেছে বাট আই শিওর না অন্য অন্য কোনো কারণও হইতে পারে এমন হইতে পারে হয়তো বা কোনো একটা কিওয়ার্ডের ট্রাফিক আমি লুজ করতেছি আই এম নট শিওর বাট আই থিঙ্ক এটা ট্রেন্ডের কারণে মেনলি হইতে পারে সো এই হলো গিয়ে ট্রাফিকের অবস্থা এখন আমরা আর্নিংয়ে যাই তো এই হলো আমার অ্যামাজন অ্যাফিলিয়েটার ড্যাশবোর্ড আমার ট্র্যাকিং আইডি আছে টেলিস্কোপ বাডি লাস্ট মান্থ আছে মানে সেপ্টেম্বর মাসে আমি কতটুকু আর্ন করছি সেপ্টেম্বর মাসে আর্ন করছি আমি একশো দশ ডলার আমি একটা রিফ্রেশ দিয়ে নিই আচ্ছা তো সেপ্টেম্বর মাসে আমার একশো ডলার আসছে বাই দিস টাইম আরও বেশি আসার কথা ছিল বাট এই অ্যামাজন যে কমিশনটা নিয়ে যে এটা ছেলে খেলা করলো সব কমায় দিল এটার এফেক্ট পড়ছে আর কি সো এত বেশি আসে নাই বাট মজার ব্যাপার হলো গিয়ে তিরিশে সেপ্টেম্বর আমি একটা সাতচল্লিশ ডলার নিয়ারলি আটচল্লিশ ডলারের কমিশন পাই এত বড় কমিশন দেখে তো আমার চোখ চরক গাছ হয়ে গেছে তো আমি একটু দেখি যে কোন প্রোডাক্টটা সেল হয়েছে পরে দেখি যে একটা টেলিস্কোপ সেল হয়েছে এটা টেলিস্কোপটার দাম ছিল বারোশো ডলার তো ওইটার কমিশন হিসেবে আমি আমি আটচল্লিশ ডলার পাই তো বেশ ভালো খারাপ না সো ওভারঅল একশো দশ ডলার আসে আমার অ্যামাজন থেকে আর আমি যদি ইজোইকে আসি ইজোইকের অ্যাড দেওয়া ছিল ইজোইকে আমার সেপ্টেম্বরে আসে তিরিশ ডলার তার মানে গত মাসে আমার টোটাল একশো চল্লিশ ডলারের কাছাকাছি আসে আপনি দেখেন আমি যদি একটু ইজোইকের অ্যাডগুলো দেখাই জুলাইতে আমার চল্লিশ ডলার ছিল আগস্টে ছিল সাঁত্রিশ ডলার সেপ্টেম্বরে আসছে তিরিশ ডলার মানে কমতেছে আস্তে আস্তে কিন্তু আমার ইপিএমভি কিন্তু বাড়তেছে এটা একটা ব্যাপার ইজুইকের সাথে ইপিএমভি হলো গিয়ে প্রতি এক হাজার পেজ ভিউর জন্য বা প্রতি এক হাজার ট্রাফিকের জন্য আপনি কত ডলার করে পাবেন ইজুইক যেটা করে ইজুইক তাদের প্রোগ্রামে মেশিন লার্নিং ইউজ করে মেশিন লার্নিংয়ের একটা ব্যাপার হলো কি যত সময় যায় ইজুইক আপনার সাইটে যত সময় ধরে অবস্থান করে বা কাজ করে তত বেশি আপনার ট্রাফিকটাকে সে বুঝতে পারে অপটিমাইজ করতে পারে তাই সময়ের সাথে সাথে ইপিএম যেটা বা আপনার যে অ্যাডের অ্যাডের জন্য যে আপনি যে টাকাটা পাচ্ছেন প্রতি এক হাজার ভিজিটারের জন্য ওইটা আস্তে আস্তে বাড়তে থাকে কারণ ইজুইক আপনার ট্রাফিকটাকে বেটার মনিটাইজ করতে পারে বেটার অপটিমাইজ করতে পারে তো এটা আপনি দেখবেন যে আমার অপটিমাইজেশন বা ইপিএমভি কিন্তু প্রতি মাসের তুলনায় পরের মাসে বাড়তেছে বাট স্টিল আর্নিং কম হওয়ার কারণ হলো গিয়ে ওই যে বললাম ট্রাফিক কমে যাচ্ছে তার জন্য সো এইটা হলো গিয়ে একটা কারণ যে আমার আর্নিংটা আস্তে আস্তে কমতেছে তো এই হলক ব্যাপার মোটামুটি একশো চল্লিশ ডলার আর্ন হয়েছে লাস্ট মান্থে এই সব কিছু মোটামুটি এইভাবে সাইটটা চলতেছে আসলে আমি এই সাইটটা নিয়ে আসলে তেমন কিছু করার আমার আর প্ল্যান নাই কারণ আমি অলরেডি দুটা সাইট নিয়ে এখন কাজ করতেছি ওগুলো নিয়ে আমি খুব বিজি থাকি আর এজেন্সির কাজ তো আছে তাই সব মিলে আমি আসলে তেমন টাইম দিতে পারছি না তাই আমার একটা প্ল্যান আছে হয়তো আমি সাইটটা সামনে সেল করে দিব আপনাদের কি মনে হয় সেল করা কি উচিত হবে নাকি রেখে দেব আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে কি করা উচিত নাহলে আরেকটা কাজ করা যায় সেটা হলো গিয়ে ট্রাফিকটা যদি আরেকটু বাড়িতে পারি নিয়ার অ্যাবাউট টেন থাউজেন্ড নিতে পারি তাহলে আমি একটা ই বুক বানাবো একটা ইনফো প্রোডাক্ট বানাবো ইনফো প্রোডাক্টটা বানিয়ে আমি সেল করার ট্রাই করবো আপনাদের দেখাবো যে কিভাবে ইনফো প্রোডাক্টটা বানাইছি কোন ওয়েতে সেল করতেছি কো মানে কাদের মানে কোন প্ল্যাটফর্মে সাহায্য নিচ্ছি সব কিছু আপনাদের দেখাবো যে ইনফো প্রোডাক্ট কীভাবে সেল করা লাগে একটা সাইটে তো এরকম দুইটা ওয়ে আছে দুইটা ওয়েতে সাইটটা যেতে পারে একটা হলে গিয়ে সেল করে দেওয়া আর একটা হলো গিয়ে ইনফো প্রোডাক্টের দিকে যাওয়া আপনারা একটু জানাবেন যে আপনারা কি চান কোনটা করলে ভালো হয় কারণ সাইটটার সাথে অ্যাকচুয়ালি আপনারা অনেক ওতপ্রোতভাবে জড়াই গেছেন এই সাইটটার শুরু এখন পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে আমার শেয়ার করা সো আমি আপনাদের মতামতটা জানতে চাই উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি তো এই আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপডেটটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কিছু শিখতে পারছেন সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটা থেকে যদি ভাই আপনারা কোনো হেল্প পান কোনো যদি একটু উপকার করতে পারি তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিতে পারেন ব্যাপারগুলো খুব উৎসাহিত করে আমাকে হে আর কি আল্লাহ হাফেজ